বাসা ভাড়ার কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে। কিছু সম্পর্কে মামার সাথে স্পষ্ট কথা বলে নেন, দোতলায় আছে। ভাড়া প্রতি মাসে 8,000, 3 মাসের অ্যাডভান্স। 3 মাসে না, আমি আপনাকে একসাথে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দিই। সেটা আপনার ব্যাপার। তাহলে আমি প্রতি মাসের 20 তারিখের জন্য আপনার 6 মাসের সারা চেক করে দিচ্ছি। চেক কেন? নগদ এই মুহূর্তে সাথে নেই। নগদ নেই, ব্যাংক থেকে উঠিয়ে দিবেন, আমাকে চেকের পাতা কেন নষ্ট করবেন? আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। তাই প্রতি মাসের 15 তারিখে বেতন চলে আসবে, তাই 20 তারিখে একটা চেক আপনি কষ্ট করে তুলে নেবেন। কোনোরকম কোনো সংশয় দ্বিধা যেন না থাকে এই জন্যই চেকটা নেওয়া। আচ্ছা, আপনি কোথায় চাকরি করছেন? আপনি কিন্তু আমাকে আবার আপনি করে বলছেন। ঠিক আছে, তুমি কোথায় কাজ করছো? এই মুহূর্তে কোথাও করছি না, ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। তবে ব্যাকনাটা তো মিলিয়ে যাবে, আমি গেলে সবার আগে আপনাকে জানাবো। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি আমার একমাত্র গার্ডিয়ান। তুমি কি তোমার সমস্ত মালপত্র নিয়ে এসেছো? জি, মালপত্র তেমন কই, একটা চেয়ার, একটা টেবিল আর মেঝের মাপ নিয়ে একটা তোষক বানিয়ে ফেলবো, ব্যাস কমপ্লিট। এই সব? হ্যাঁ, আরো কিছু ছিল মালপত্র, এই আগের বাড়িওয়ালা 3 মাসের ভাড়া বাবদ খাট ফ্যান এগুলো সব রেখে দিয়েছে। আমি তোমার কাছ থেকে কোনো কিছু নেব না, তুমি এই মাসটা থেকে চলে যাবে, কোনো ভাড়া দিতে হবে না। আর চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনার কাকে লাগবে বলেন, মামাকে না মামি কে, নাকি মামা মামি দুজনকেই ডেকে দেব? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি কাজ করে? না, এমনিতেই টুকটাক কাজের জন্য লোক থাকতে পারে না। আচ্ছা, না থাকলে নেই। হাতুড়ি কেন লাগবে, মানে বললে দেখি কোনো বিকল্প ব্যবস্থা করতে পারে কিনা। দেয়ালে পেরেক না, এ কাজ করা যাবে না। দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন, ওটা ব্যবহার করে দেখতে পারেন, টাকাটা থেকে ভালো হবে। ভালো বলছেন, চমৎকার একটা বুদ্ধির জন্য আপনাকে ধন্যবাদ। যদিও মেয়েদের এত বুদ্ধি থাকা কিন্তু ভালো না, এটা জানেন তো? জানি, বুদ্ধিমানরা ঠকে যায় আর বোকারা সুখী হয়। সুন্দরী মেয়েরা অবশ্য বোকা হয়, সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন।